sürmende, sevgenimende, kara gözünü. Ponele base estos pasitos, que la chica mueva el culito y todo eso. Ponele eso, eso. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সারা বিশ্বের টিকটক কাঁপানো 10 দেশের বাছাই করা সেরা 10টি গান, যে গানগুলো টিকটক সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিশ্বব্যাপী ঝড় তুলে দিয়েছে। Con el tacto de una flor y la música del mar, cuánto nada cuesta tanto como te. And you just say it till it happens. No, baby, no man's ain't capping. সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া 10 দেশের জনপ্রিয় সব গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা গানগুলো একবার শুনলে আপনার টপ লিস্টে জায়গা করে নেবে নির্দ্বিধায়। সো গাইস, লিস্টের শুরুতে রয়েছে আমেরিকার জনপ্রিয় সিঙ্গার ড্যাডি ইয়াঙ্কির মোস্ট পপুলার গান গ্যাসোলিন। ইতিমধ্যে বাংলাদেশের অনেক সুন্দরী সুন্দরী আপুরা গানটি দিয়ে ভিডিও বানিয়েছেন, যা ছিল পুরাই মাথা নষ্ট। এছাড়া বিশ্বব্যাপী গানটি ইউটিউবে সব মিলে 200 মিলিয়নের বেশি মানুষ শুনেছেন। তো যাই হোক গাইস, এরপর দেখবেন তুর্কির ফেরিদ এহমেজাদের টিকটক কাঁপানো গান গেসেলর। এই গান নিয়ে তো আর আলাদা করে কিছু বলা নেই, বিকজ গানটি একসময় টিকটকের ফরিওতে আগুন লাগিয়ে দিয়েছিল। বিশেষ করে এই গান দিয়ে বাচ্চা পোলাবাইনদের ভিডিও সারা বিশ্বে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে। সো গাইজ, এর পরে রয়েছে কলকাতার সিগমার ইনাক্সিয়ার 7 বছর আগের গান পিন্দারে পলাশের বন। তবে টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে যেটি ঝড় তুলে দিয়েছিল সেটি হলো এই গানের রিমিক্স ভার্সন। এবং পরবর্তীতে গানটি ভারত বাংলাদেশে এতটাই জনপ্রিয় হয়েছে যে অনেক শিল্পীরা গানটি কভার করেছেন, যা মন ছুঁয়ে গিয়েছে। তো যাই হোক গাইস, এর পরে রয়েছে পানামের বিখ্যাত সিঙ্গার এল জম্বো রাতারাতি ভাইরাল হওয়া গান ডামেটো কোসিতা। এলিয়েনের এই নাচের সাথে গানটি সারা বিশ্বে কি পরিমাণ ঝড় তুলেছিল তাই গানের ভিউ দেখলে বুঝতে পারবেন। এছাড়া পরবর্তীতে অনেকে এই গান দিয়ে ডান্স পারফরমেন্স করেছিলেন, যা ছিল একটিতে একটি জোস। সো গাইজ, এর পরে রয়েছে আসামের জনপ্রিয় টিকটক কাঁপানো গান পাতলি কামারিয়া। ইতিমধ্যে টিকটক থেকে শুরু করে বিয়ে বাড়ির সাউন্ড বক্সে গানটি একবার হলেও শুনেননি এমন মানুষ নেই বললেই চলে। তবে অস্থির এই নাচের কারণে গানটি দেশ ও দেশের বাইরে রাতারাতি ঝড় তুলে দিয়েছিল। তো যাই হোক গাইস, এর পর দেখবেন বিলাল জর্গেনের বিশ্বকাঁপানো ভাইরাল গান লেভেন পলকা। ইতিমধ্যে গানটি দিয়ে টিকটকে সব মিলে প্রায় 2.5 মিলিয়ন ভিডিও মেক করা হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে গানটি মূলত আফ্রিকার এক ব্যক্তি শখের বশে খোলা রাস্তায় গানটি গেয়েছিলেন, যা রীতিমতো বিশ্বব্যাপী ভাইরাল।
সো গাইজ এর পর দেখবেন স্পেনের টন ও রোজারিও মোস্ট পপুলার গান কুলিকিটাকা। গানের আগামাথা কিছু না বুঝলেও শুনতে বেশ ভালো লাগছিল গানটি। এছাড়া এই গান দিয়ে বানানো শর্ট ভিডিওগুলো ছিল ভীষণ মজার, দেখলেই হাসি চলে আসবে যে কারো। তো যাই হোক গাইস, এর পর দেখবেন তুর্কির রাতারাতি ভাইরাল হওয়া বিখ্যাত সেই আইসক্রিম গানটি। টিকটক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে এই গানটি একবার হলেও শুনেননি। জানলে অবাক হবেন শুধুমাত্র তার ডান্সের তালে তালে আইসক্রিম কেনার জন্য বিশ্বের বিভিন্ন দেশের মানুষ সেখানে গিয়েছিলেন। সো গাইজ, এর পরে রয়েছে বুলগারিয়া সিঙ্গার বিশের কিং এর জনপ্রিয় গান দম দম ইয়েস ইয়েস। গানটি মূলত টিকটকে ভাইরাল হয়েছে অপু ভাইয়ের ফানি ভিডিওর মাধ্যমে, যেখানে ভিউ রয়েছে 8 মিলিয়ন প্লাস। তো যাই হোক গাইজ, এর পর দেখবেন মুজিফাই চ্যানেলের টিকটক কাঁপানো ম্যাশআপ গান। উক্ত এই ম্যাশআপ গানের একটি ছিল অ্যালান ওয়াকারের বিখ্যাত গান ফেরেট, যার ভিউ 3.5 বিলিয়ন। এছাড়া আরেকটি ছিল ইরাকের সিঙ্গার আলি সাবেরের গান সওহা, যার ভিউ 40 মিলিয়ন প্লাস। তো যাই হোক গায়ে, সর্বশেষ বোনাস হিসেবে থাকছে তুর্কির ইজিয়ান টেকিক এর জনপ্রিয় গান পাতলামায়া দেবাম। সো গাইজ, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।